আমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেনের, এর আগে আমরা পড়েছিলাম লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেন কাকে বলে, ডেবিট ক্রেডিট নির্ণয়। আজ আমরা পড়ব লেনদেনের উৎস এবং এতৎ সংক্রান্ত দলিল পত্রাদি, মানে প্রতিটি লেনদেনের পক্ষে এক বা একাধিক প্রমাণপত্র থাকে, লেনদেনের সততা যাচাই করার জন্য এই প্রমাণপত্র ব্যবহার করা হয়। যে কোনো ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়। বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রয়, পণ্য ক্রয়, ক্রয়কৃত পণ্য ফেরত, বিক্রিত পণ্য ফেরত, ব্যাংকে টাকা জমা দেওয়া, ব্যাংকে টাকা, ব্যাংক থেকে টাকা উঠানো, এই ধরনের বহুবিধ ঘটনা ঘটে থাকে। এই সমস্ত ঘটনা হচ্ছে ব্যবসায়ের লেনদেনের উৎস। এই লেনদেনগুলি চিরদিনের জন্য মুখস্থ রাখা বা স্মরণশক্তিতে চিরদিনের জন্য মুখস্থ রাখা সম্ভব নয়। এই জন্য লেনদেনেরগুলোকে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের প্রয়োজনে গুরুত্ব সহকারে লিপি, লেনদেনগুলিকে লিপিবদ্ধ করা হয়। একজন হিসাব রক্ষক যখন এই লেনদেনগুলো সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করেন, তখন এই লেনদেনের পক্ষে প্রমাণপত্র ব্যবহৃত হয়। তা উল্লেখযোগ্য প্রমাণপত্রগুলি হচ্ছে আমাদের চালান, ক্যাশ, মেমো, ডেবিট, নোট, ক্রেডিট, নোট, বিল, ভ্যাট, চালান ইত্যাদি। এখন আমরা চালান বলতে কি বুঝি? চালান, চালান হলো পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের একটি প্রমাণ দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রি করেন, পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি দলিল ক্রেতার নিকট হস্তান্তর করেন, এটাই হলো চালান। চালান বিক্রিত, চালানে ক্রেতার নাম, ঠিকানা, মালের বিবরণ, পরিমাণ, দর দাম, টাকা ইত্যাদি উল্লেখ থাকে, এমনকি মূল্য পরিশোধেরও শর্ত উল্লেখ থাকে। বিক্রেতার নিকট চালান হলো, বিক্রেতার নিকট এটা একটি বহিঃচালান, ক্রেতার নিকট আন্তঃচালান। এখন আমরা একটি চালান তৈরি করে দেখব যে সুজন স্টোরসের নিকট, সুজন স্টোরস, সুজন স্টোরস এর 2017 সালে মে মাসে কতিপয় নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। মে 1, মিস্টার ইমনের নিকট প্রতি কেজি 70 টাকা
দরে 220 কেজি নাজির শাল সাব। তার বাড়ি বাট্টা 10%, চালান নম্বর 105, শর্ত 3/10, নিট 15, বহন খরচ 800 টাকা। দ্বিতীয়টা মে মাসের 10 তারিখ, শাওন এডার্সের ডার্সের নিকট প্রতি কেজি 120 টাকা দরে 100 কেজি মসুর ডাল। কার বাড়ি বাট্টা 10%, ভাউসার নম্বর 110। তাহলে শাওন ট্রেডার্সের নিকট নগদে প্রতি কেজি 120 টাকা দরে 100 কেজি মসুরির ডাল। কারবারি বাট্টা 10%, ভাউসার নম্বর এই। দেখেন প্রথম ডাল আমরা একটা চালান তৈরি করব। চালানের নমুনা আমরা একটু আঁকি। সুজন স্টোর্স ঠিকানা নাই, ঠিকানা থাকলে ঠিকানা লিখতে হবে। চালান এখানে আমাদের তারিখ লিখতে হবে, চালান নম্বর চালান নম্বর 105, ক্রেতার নাম মিস্টার ইমন, মিস্টার ইমন, ঠিকানা যেহেতু নাই ডট, এটা হলো কর্মিক নম্বর। জান আপনি না আমার 3টা ক্লাস আছে। কর্মিক নম্বর 1, মালের বিবরণ নাজির শাই চাল, নাজির প্রতি কেজি কত টাকা দরে? 70 টাকা দরে। কত কেজি? 200 কেজি। প্রতি কেজি 70 টাকা দরে 200 কেজি। তাহলে 7 গুণে 14, 14,000 টাকা।
তাহলে আমাদের বাদ যাবে কারবারি বাট্টা 10%। যোগ বহন খরচ, বহন খরচ, বিমা খরচ, প্যাকিং খরচ, এগুলি যোগ হয়। পরিবহন খরচ, বহন খরচ, পরিবহন খরচ 800 টাকা। তাইলে এখানে লিখতে হবে কথায় টাকা, কথায় 13,400 টাকা মাত্র। এখন শর্তটা আমাকে দিতে হবে, বিক্রয় শর্তটা কি? তিন বাই দশ নিট 15 বিশেষ দ্রষ্টব্য এখানে থাকবে বিক্রেতার নাম, কে বিক্রি করছে, বিক্রেতার স্বাক্ষর থাকবে এখানে। তাহলে আমাদের চালানের ই হলো, চালানে প্রতিষ্ঠানের নাম থাকবে, ঠিকানা থাকবে, যেহেতু এখানে নাম আছে ঠিকানা নাই, ড ড চালান নম্বর 105। কে কিনছে? মিস্টার ইমন। কার কাছের থেকে কিনছে? সুজন স্টোর্স থেকে। সুজন স্টোর্স থেকে মিস্টার ইমন হলো ক্রেতা এবং তার ঠিকানা নাই। কর্মিক নম্বর, আমরা মালের বিবরণ, কোন ধরনের মাল? নাজির শাল চাল। চাল কেনার পর তাকে বাট্টা দেওয়া হয়েছে 10%, বাদ দেওয়ার পর আসে 12,600 টাকা। মনে রাখতে হবে যে ক্রয়ের সাথে অন্যান্য আনুষঙ্গিক খরচের বাট্টা বাদ দেওয়া হয় না। এখানে প্যাকিং খরচ, বহন খরচ, বিমা খরচ কারবারি বাট্টার পরে যোগ করা হয়, 13,400 টাকা। এখন বিক্রয় শর্তটা হলো আমাদের, বিক্রয় শর্ত 3/10 নিট 15। এটার দ্বারা কি বোঝায়? বিক্রয় শর্ত 3/10 নিট 15, অর্থাৎ ক্রেতা যদি 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করে তাহলে নগদে 3% বাট্টা পাবে, আর যদি 10 তারিখের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হয়, 15 দিনের মধ্যে পরিশোধ করে, তাহলে চালানে যে উল্লেখিত মূল্য আছে সেটা তাকে পরিশোধ করতে হবে। Eso es.